সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অলরেডি কিয়ামত উদ্বোধন করে দিয়েছেন। আমেরিকার নাসা মহাকাশ সংস্থা বলছে পৃথিবী আর 75 বছর থাকবে, 75 বছর। আর আমরা বলছি আজকে 2015, 75 নয়, হয়তো আজ থেকে 100 বছর বা অল্প কিছুর সাথে যোগ করা যায়। কোরআন ও সুন্নাহর সমস্ত তথ্য ইনফরমেশন জড়ো করলে বেরিয়ে আসে, বিজ্ঞানীরা 75 বছর পর্যন্ত যাচ্ছে, এরপরে গ্রহ থাকবে না। তারা ওরাইন মহাকাশ যান তৈরি করতেছে, যেটা পার সেকেন্ড 3 লক্ষ কিলোমিটার গতিতে ছুটবে, আলোর গতিতে ছুটবে। কেয়ামত যখন শুরু হবে, মহাপ্রলয় আরম্ভ হবে, তখন লক্ষ লক্ষ মানুষ ওরাইন মহাকাশ যানে ছড়ে মাটির পৃথিবী ছেড়ে অন্য গ্রহে পালিয়ে যাবে। এটা হলো ওদের বুদ্ধি, কিন্তু পারবে না। ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার, সেদিন মানুষ বলবে পালাবো কোথায়, কোথায় পালাবো। একটা টাইম বোম আল্লাহ সেট করে দিয়েছেন, টাইম বোম, যেটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, 13 লক্ষ পৃথিবীর সমান। বিজ্ঞানীরা বলছেন সূর্য একটা টাইম বোম, একটা টাইম সেট করা আছে, এটা একটা সময় আসবে, এমন এক মহাবিস্ফোরণ ঘটাবে সে, তার বিস্ফোরণের লেলিহান শিখার আওতায় অজুমে আশামসু ওয়াল কামার, চন্দ্র সূর্য অর্থাৎ পৃথিবী সহ তার পেটে ঢুকে যাবে। সূর্যের মহা অগ্নিকুণ্ডে পৃথিবী সহ ঢুকে পড়বে, শেষ। আমরা আর আপনারা একেবারে কিয়ামতের কিনারে দাঁড়িয়ে আছি, আটলান্টিক মহাসাগরের কিনারে যারা দাঁড়িয়ে আছে, সাগর দেখতে পাচ্ছে, তারপরে যদি সাগর বিশ্বাস না করে তাদেরকে আর কি বলা যাবে। সূর্য পশ্চিম দিক থেকে উঠবে বলে নাসা বিজ্ঞানীরা বলছে 2-1 বছরে উঠতে পারে, মহাকাশে এমন পরিবেশ তৈরি হয়ে আছে, সূর্যের আহ্নিক গতি কমে যাচ্ছে, পৃথিবীর আহ্নিক গতি কমে যাচ্ছে, এটা কমতে কমতে এক সময় এখন যেভাবে ঘুরে উল্টা ঘূর্ণি দিলেই সূর্য পশ্চিমে দেখাবে, মেসাকার হয়ে যাবে সব। আপনারা বুঝতে পারছেন না যে আমি কথাগুলি কেন বলছি, আমার চোখ দিয়ে আমি যেন দেখতে পাচ্ছি, কোরআন ও সুন্নাহর নয়নে যেন দেখতে পাচ্ছি। আখিরু যালিকা নারুন তাসুকুন নাস ইলাল মাহশার, সহিহ বুখারীর হাদিসে নবীজি বলেছেন একটা আগুন বেরিয়ে আসবে ইয়ামান থেকে, মিন কারে আদান, ইয়ামান থেকে বের হবে, সারা বিশ্বকে বেষ্টনে দিবে সে আগুন, সারা বিশ্ব থেকে মানুষকে ধাওয়া করবে, কানাডা থেকে ধাওয়া করবে, অস্ট্রেলিয়া থেকে ধাওয়া করবে, আমেরিকা ইউরোপ থেকে ধাওয়া করবে, রাশিয়া থেকে ধাওয়া করবে, আগুন ধাওয়া করে সব মানুষকে নিয়ে যাবে কোথায়, বর্তমান যেখানে জর্ডান, ফিলিস্তিন, সিরিয়া, লেবানন, এটা হলো হাসরের মাঠ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আশাম আরদুল মাহশারে ওয়াল মানসার, সিরিয়া হলো হাসরের ময়দান, নসরের ময়দান, এখানেই কিয়ামত হবে, সিঙ্গার ফুৎকার হবে। এই জন্য আপনারা বাংলাদেশে আর আগামী 100 শতাব্দী থাকতে পারেন কিনা,